বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদি সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা। আর নাস্তিক মুরতাদদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা, আমরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মিডিয়াকে বলবো, নাস্তিক মিডিয়াকে বলবো, নাস্তিক ব্যক্তিত্বকে বলবো, হেফাজতের বিরুদ্ধে কলম ধরবার আগে পরিষ্কার ঘোষণা, আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না। নেতৃবৃন্দ কর্মসূচি দেবেন, আমরা তাদের সঙ্গে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা ইতিমধ্যে আমাদের স্টেজে আসন গ্রহণ করেছেন। এদেশের সংগ্রামী জনতার সিপাহ সালার মধুপুরের হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, পীর সাহেব মধুপুর। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি। নূর হুসাইন নুরানি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, সাদাকাল্লাহুল মাওলানা আযীম। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি আলামায়ে কেরাম, প্রিয় ছাত্র জনতা ভাইরা, আমরা কখনো ভাবিনি এই জালেমের জুলুম থেকে, কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব। আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন। শুকরিয়া আদায় করি, আল্লাহ মুক্ত করেছেন। তাই আজ প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নেতৃবৃন্দ, আপনাদেরকে সব বিস্তারিত বলবেন, আমি শুধু দুইটি কথা বলতে চাই। একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, দুনিয়া জুড়ে আপনার ব্যক্তিত্ব রয়েছে, আপনি প্রথম প্রমাণ দিন ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন। খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে, তত আপনি গ্রহণযোগ্য হবেন। দুই হলো পৃথিবীর যেই দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে, ওই দেশের দূতাবাস বাংলাদেশে থাকবে না, থাকবে না, থাকবে না। সংগ্রামী ভাইরা, আমার শেষ কথা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের পাঁচবারের শাসন, শেখ মুজিবের শাসন, শেখ হাসিনার চারবারের শাসন প্রমাণ হয়েছে। আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন, আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি, আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম। তাই বাংলাদেশকে যদি স্বাধীন সার্বভৌম মুক্ত রাখতে হয়, শান্ত রাখতে হয়, ভালো রাখতে হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নিপাত যায়।